আজ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেলজিয়াম, তাই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে দু দলই। লক্ষ্য বুধবারের সেমিফাইনাল, ব্রাসিলিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার সুবর্ণ যুগে সর্বপ্রথম সুযোগ এসেছিল বেলজিয়ামের শিরোপা জয়ের। সোভিয়েত ইউনিয়ন আর স্পেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরেই তাদের বিজয়রথ থামিয়ে দেয় আর্জেন্টিনা। সেটিই ছিল এখন পর্যন্ত দু দলের সর্বশেষ মোকাবেলা। বিশ্বসেরা আক্রমণভাগ নিয়ে ব্রাজিল বিশ্বকাপের আসর শুরু করলেও এক লিওনেল মেসি ছাড়া কাউকেই দেখা যায়নি ছন্দে। মেসির অসাধারণ পারফরমেন্সের ওপর ভর করেই শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চারটি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে এই লিটল জিনিয়াসের হাতে। বেলজিয়ামের বিপক্ষেও তাকে ঘিরেই আক্রমণভাগ সাজাবেন কোচ আলেসান্দ্রো সাবেলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কাট সমস্যায় থাকা মার্কোস রোসোকে পাচ্ছে না কোচ আলেসান্দ্রো সাবেলা। তার পরিবর্তে দেখা যেতে পারে এসকুয়েল গ্যারি বা মারিয়া বাসান্তাকে। মাঝমাঠ থেকে আক্রমণ সানাতে সাহায্য করবে গ্যাগো, মাসচেরানো ও অ্যাঙ্গেল ডি মারিয়া। আর আক্রমণ ভাগে লাভেজ্জি ও হিগুয়েনকে সাহায্য করবে লিওনেল মেসি। তাই বলা যেতেই পারে এই ম্যাচে সাবের ফরমেশন হবে 4-3-3। এই আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বেলজিয়াম। ইডেন হেজার্ড, রোমেলু লুকাকু ও ফেলানিদের নিয়ে গড়া আসরের ডাকহর্সরা যেন ছুটছেন ঘোড়ার মতোই। এখন পর্যন্ত দলটি হারেনি একটি ম্যাচও। আর্জেন্টিনা দলে একটি কার্ড সমস্যা থাকলেও বেলজিয়াম দলে নেই তেমন কোনো সমস্যা। তবে দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। গোলবারে দলটির মূল ভরসা কর্তোয়া, আর ডিফেন্সে তো রয়েছে ভিনসেন্ট কোম্পানি। আগের ম্যাচে আশারূপ না খেলায় গাইস মার্টিনেন্সের জায়গায় দেখা যাবে কেভিন মিরালাসকে। পরিবর্তন দেখা যেতে পারে আক্রমণ ভাগেও। আগের ম্যাচে মূল একাদশে জায়গা না পাওয়া রোমেলু লুকাকুকে দেখা যাবে এই ম্যাচে। সেক্ষেত্রে এই ম্যাচে নাও নামতে পারে ডিভিক ওরিগি। 28 বছর আগে ম্যারাডোনার দেয়া সেই ক্ষত মোছাতে কি পারবে বেলজিয়াম, না 28 বছর পর বিশ্বকাপ জয়ের পথে আরো এগিয়ে যাবে মেসিরা? রাকিবউদ্দিন পাপ্পু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।